একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় জাতি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা এই অধ্যায় থেকে যে সমস্ত এসে কিউ প্রশ্ন দু সালে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইতিপূর্বে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের বিষয় ও তার বিবর্তন এমনকি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র এই দুটো অধ্যায় থেকে আমি এসে কিউ প্রশ্ন ও উত্তরে সায়াসন দিয়েছি তোমরা যদি সেই সায়াসনের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তার থাকবে সেখান থেকে গিয়ে সরাসরি সেই সায় ভিডিওগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এখন তোমরা দেখে নাও যে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ জাতি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা এখান থেকে যে এসে কেউ প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে জাতীয়তাবাদ মানবতার শত্রু একথা কে বলেছেন না জাতীয়তাবাদ মানবতার শত্রু একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দুই ন্যাশনালিজম গ্রন্থের লেখককে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ন্যাশনালিজম গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম উল্লেখ কর জাতীয়তাবাদের বিভিন্ন প্রকারগুলি হল রায়তান্ত্রিক জাতীয়তাবাদ বিপ্লবী জাতীয়তাবাদ উদারনৈতিক জাতীয়তাবাদ জঙ্গি ও সৈরতান্ত্রিক জাতীয়তাবাদ চার নম্বর রয়েছে জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ করো অথবা প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারে যে জাতীয়তাবাদের বিপক্ষে একটি যুক্তি দাও তোমরা উত্তরটা এভাবেই লিখবে জাতীয়তাবাদ জাতির মধ্যে যাত্রাভিমানের জন্ম দেয় এর ফলে জাতিবিদ্বেষের সৃষ্টি হয় পাঁচ নম্বর দাগে রয়েছে জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও অথবা জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করো উত্তরটা তোমরা এভাবেই লিখবে এক মহান আদর্শ রূপে প্রকৃত জাতীয়তাবাদ সমগ্র জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশের জন্য আত্মত্যাগ অনুপ্রেরণা যোগায় ছ নম্বর দাগা রয়েছে বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিকৃত জাতীয়তাবাদ নিজের সম্পর্কে গর্ববোধের পাশাপাশি অন্য জাতির প্রতি ঘৃণার মনোভাব পোষণ করে এবং সাম্রাজ্যবাদের জন্ম দেয় সাত নম্বর দাগে রয়েছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও অথবা আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিরুদ্ধে একটি যুক্তি দাও আত্মনিয়ন্ত্রণের অধিকার অখণ্ডতার পরিপন্থী আট নম্বর দাগা রয়েছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও প্রশ্নটা আবার এরকমভাবেও থাকতে পারে যে আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বপক্ষে একটি যুক্তি উল্লেখ করো তোমরা উত্তরটা এভাবেই লিখবে যে আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতির গুণাবলীর বিকাশে সহায়ক ন নম্বর দাগে রয়েছে জনসমাজ বলতে কি বোঝো জনসমাজ বলতে সাধারণভাবে সমজাতীয় জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীকে বোঝায় দশ আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝায় এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বিশেষ মানসিক অনুভূতি মানুষকে শুধুমাত্র নিজের জাতীয় রাষ্ট্রের সদস্য হিসেবে ভাবতে শেখায় না একজন বিশ্ব নাগরিক রূপেও ভাবতে শেখায় তাকে আন্তর্জাতিকতা বলে এগারো নম্বর দেখা রয়েছে আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে যে জাতীয়তাবাদ নিজে বাঁচেও অপরকে বাঁচতে দাও এই স্বার্থহীন সুস্থান আদর্শ প্রচার করে বিশ্ব সভ্যতাকে সমৃদ্ধ করতে চায় তাকে আদর্শ জাতীয়তাবাদ বলে পরের প্রশ্নটি রয়েছে জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান কি জাতীয় জনসমাজের একটি প্রধান উপাদান হলো ভৌগোলিক একতা নম্বর রয়েছে জাতীয় জনসমাজ বলতে বোঝায় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজই হলো জাতীয় জনসমাজ চোদ্দ নম্বর দাগে রয়েছে প্রলেতারীয় আন্তর্জাতিকতা বলতে কি বোঝো প্রলেতারীয় জাতীয়তাবাদ বলতে শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিকতাকে বোঝায় পনেরো নম্বর দেখা রয়েছে জাতীয়তাবাদের মূল নীতিটি কী এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয়তাবাদের মূল নীতি হল নিজে বাঁচো এবং অপরকে বাঁচতে দাও ষোলো নম্বর দেখা রয়েছে কার মতানুসারে বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয় বরং ভাবগত ঐক্য জাতি সৃষ্টি করে ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রেনার মতে বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয় বরং ভাবগত ঐক্য জাতি সৃষ্টি করে এর পরের প্রশ্নটি রয়েছে স্ত্রীলোকের কাছে মাতৃত্ব যেমন স্বাভাবিক পুরুষের কাছে যুদ্ধও তেমন স্বাভাবিক উক্তিটি কার এই উক্তিটি করেছেন বেনিটো মুসলিনী আঠারো নম্বর দেখা রয়েছে হয় মানুষ যুদ্ধকে ধ্বংস করবে নয়তো যুদ্ধই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে কে বলেছেন দার্শনিক বার্টান রাসেল একথা বলেছেন উনিশ নম্বর দাগে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্ব রায়তন্ত্র বলতে কি বুঝিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর বৈশ্ব রায়তন্ত্র বলতে ভারতীয় জাত ব্যবস্থার বাগধারা বা ইডিয়মে ধনতন্ত্রের যোগ্যে বোঝাতে চেয়েছিলেন পরের প্রশ্নটি রয়েছে এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো এক জাতি এক রাষ্ট্র তত্ত্বটির একটি গুণ হলো এটি জাতীয় গুণাবলী বিকাশে সহায়তা করে পরের প্রশ্ন রয়েছে জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় জনসমাজ হলো গভীরভাবে ঐক্যবদ্ধ ও রাজনৈতিক চেতনাযুক্ত জনসমাজ অন্যদিকে রাষ্ট্রনৈতিক চেতনা উদ্বুদ্ধ ও রাজনৈতিকভাবে সংগঠিত জাতীয় জনসমাজই হলো জাতি বাইশ নম্বর দাগা রয়েছে দুনিয়ার মজদুর এক হও কার উক্তি না এই উক্তি করেছেন কারল মার্কস তেইশ নম্বর দাগে রয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনা একটি সীমাবদ্ধতা উল্লেখ করো পরাধীন ঔপনিবেশিক দেশগুলির জাতীয়তাবাদী আন্দোলনের যে একটি বিশেষ সদর্থক ও প্রগতিশীল ভূমিকা ছিল রবীন্দ্রনাথ তা সম্যকভাবে উপলব্ধি করতে পারেননি চব্বিশ নম্বর দাগে রয়েছে আন্তর্জাতিকতাবাদের উদ্ভব এর পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো না তোমরা এভাবে উত্তরটা লিখবে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা হলে আন্তর্জাতিকতাবাদের উদ্ভব এর পশ্চাতে একটি প্রধান কারণ পঁচিশ নম্বর দাগে রয়েছে বিকৃত জাতীয়তাবাদকে মানব সভ্যতার সংকট কে বলেছেন প্রশ্নটা এরকমভাবেও থাকতে পারেছে পাশ্চাত্য জাতীয়তাবাদকে মানবতার শত্রু বলে চিহ্নিত করেছিলেন কে আবার থাকতে পারে জাতীয়তাবাদ সভ্যতার সংকট সংকটস্বরূপ এই উক্তিটি কার এই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর রয়েছে ২৬ নম্বর দাগে আন্তর্জাতিকতাবাদের একটি গুরুত্ব লেখ আন্তর্জাতিক বিশ্বশান্তি ও মানব সভ্যতার সংরক্ষক ও বিশ্বশান্তির সহায়ক এটা হলো আন্তর্জাতিকতাবাদের একটি গুরুত্ব সাধারণত তাকে রয়েছে জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদানের নাম লেখো জাতীয় জনসমাজের কয়েকটি বাহ্যিক উপাদান হলো ভাবাগত ঐক্য বংশগত ঐক্য ধর্মগত ঐক্য পরের প্রশ্নটি রয়েছে ভারতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদানের নাম লেখো না ভারতীয় জনসমাজের দুটি বাহ্যিক উপাদান হলো ধর্মীয় ঐক্য ও ভৌগোলিক ঐক্য জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমালোচকের নাম লেখো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমালোচক হলো জিমার্ন ও অ্যাকটন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির দুজন সমর্থকের নাম লেখো না তোমরা দেখে নাও যে দুজন সমর্থক হচ্ছেন ম্যাকাইভার এবং জন আডমির একত্রিশ নম্বর দাগে রয়েছে নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও কার মূলমন্ত্র এটা আন্তর্জাতিকতাবাদের মূল মন্ত্র বত্রিশ নম্বর দাগে রয়েছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পরের পরিপূরক এই মতের একজন সমর্থকের নাম লেখো না সমর্থক হচ্ছে মাতসিনী পরের প্রশ্নটি রয়েছে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পর বিরোধী এই মতের একজন সমর্থকের নাম লেখো জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ পরস্পর বিরোধী এই মতের একজন সমর্থক হলেন ল্যাসকি চৈত্রিশ নম্বর রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো জাতির হাতে কোনো সার্বভৌম ক্ষমতা থাকে না রাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য হলো সার্বভৌম ক্ষমতা